আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের মানুষদের জন্য রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এবং অভিজিৎ ঘটকের অনুপ্রেরণায় দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আসানসোলে বাস ডিপো থেকে প্রায় 1200 জন অসহায় মানুষের জন্য চাল, আলু, বিস্কুট, ঔষধ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে রওনা হলো। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এর জন্য একটি বাস বিনামূল্যে তাদের দিয়েছেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল ডিপো ও দুর্গাপুর ডিপোর কর্মীরা বাসের ত্রাণ তুলে দিয়েছেন। এই দিনের এই কর্মসূচিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সব রকম সহযোগিতা করেছেন দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটিকে বলে জানান সংগঠনের সদস্যরা। দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজকে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় আমাদের সুন্দরবন এলাকায় যে ত্রাণ নিয়ে যাচ্ছি তার শুভ সূচনা করেছেন। এখন আমরা এই মুহূর্তে বর্ধমান ডিপোতে দাঁড়িয়ে আছি। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের যারা সংগঠন আছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে, তারা আমাদেরকে অনেক জিনিস তুলে দিয়েছে, আমরা তাদের এই ভালোবাসা দেখে আলপুত। আমরা আমাদের দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা কি যৌথ উদ্যোগে ত্রাণ বিলি? না, যৌথ উদ্যোগে বলাটাও ঠিক হবে, কিন্তু দক্ষিণবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট যে আছে ফ্রি অফ কস্টে আমরা একটা আবেদন করেছিলাম, তারা আমাদেরকে বাসটা দিয়েছেন এবং খাদ্য সামগ্রী যার নামে হচ্ছে উনি আমাদের মানে কোনো পার্টি হিসাবে না, কিছু না, উনি জনসাধারণের জন্য যথেষ্ট করেছেন, খুব পপুলার লোক ছিলেন। ওনার অবদান আমাদের আসানসোলবাসী বা বর্ধমানেও সবাই এক নামে ওনাকে দেবুদা বলে চেনে, তো সেই হিসাবে আমরা সবার কাছ থেকে পেয়েছি। এবং সুন্দরবনের ওইখান থেকে কিছু আমাদের কাছে আমাদের থেকে ইয়ে এসেছিলো যে আমাদের কাছে আসুন, আমরা আমাদের অসুবিধায় আছি। সেটা আমাদের পিন্টুবাবুর কাছে, পিন্টুর কাছে এসেছিলো, কারণ উনি এই রকম অনেক কাজ করে থাকেন অভিজিৎ ঘটকের নেতৃত্বে। তো সেই হিসাবে ওইখানে এসেছিলো, তাতে আমরা তখন চিন্তা করে ধারা করে দেখলাম আমাদের যাওয়া উচিত। তো আমরা সেই হিসাবে তখন সবার কাছেই আবেদন করলাম যে এরকম আমাদের আমাদের সরকার মমতা ব্যানার্জি আপনারা দেখছেন এই করোনা থেকে আর আমফান যেরকমভাবে মমতা ব্যানার্জি লড়ছে, মানে যেমন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছেন, দিন রাত পরিশ্রম আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের সকলেরই সমাজের প্রতি আর আমাদের সরকারের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই থাকে, সেই জন্য আমাদের এই পদক্ষেপ, আজকের এই পদক্ষেপ। আপনার নাম? আমার নাম পিন্টু কর্মকার, আমি দেবাশিস ঘটক। আসানসোল থেকে বাসটি দুর্গাপুর ডিপো হয়ে বর্ধমান আলমগঞ্জে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে এসে পৌঁছালে বর্ধমান দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইউনিয়নের পক্ষ থেকে চাল, আলু, সাবান, বিস্কুট ও দুধ তুলে দেওয়া হলো। এবং আমাদের যে 6592 রেজিস্ট্রেশন নাম্বার ইউনিয়নের তরফ থেকে আমরা বেশ কিছু চাল, আলু এবং ওই বিস্কুট বা আরও অন্যান্য মানে খাদ্য সামগ্রী আমরা ওনাকে পৌঁছে দিচ্ছি এবং সেটা দিচ্ছি মানে আমাদের এই দেবাশিস ঘটকের সেখানে মলয় ঘটক মহাশয় উনি আসানসোলে রেপোর্ট দিয়েছেন এবং তার জন্য আমাদের সাহায্য আমাদের এখন বর্তমানে তিনি যা আছে সেটা চলছে। তিনি হচ্ছেন আমাদের ভূমিরাষ্ট্র এবং আমাদের সীমান্ত বা আমাদের সব আরও যারা আছে তাই ওনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা এই এই সমস্ত খাদ্য সামগ্রী আমরা ওনাদের হাতে তুলে দিতে পেরেছি বর্ধমান ডিপো কমিটির তরফ থেকে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়ের নির্দেশে এবং শ্রী অভিজিৎ ঘটকের অনুপ্রেরণায় আমরা দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির থেকে একটা ত্রাণ নিয়ে যাচ্ছি সুন্দরবনে। এই ত্রাণে গোটা ব্যাপারটাই দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটি অর্গানাইজ করেছে, তার সঙ্গে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট একটা গাড়ি আমাদেরকে বিনামূল্যে দিয়েছে দেওয়ার জন্য। তাছাড়া আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যার রেজিস্টার্ড নাম্বার 6592 এবং 017 অ্যাফিলিয়েশন নাম্বার,
তার পক্ষ থেকে আমরা আসানসোল ডিপোতে কিছু দান সামগ্রী তুলে দিয়েছি, দুর্গাপুর ডিপো থেকে কিছু দান সামগ্রী এখানে তুলে দিয়েছি, এবং সর্বশেষে বর্ধমান ডিপোতে ঢুকে এখানে প্রত্যেকটা শ্রমিকের অনুপ্রেরণায় আমরা টোটাল দান সামগ্রী এই দেবাশিক ঘটক স্মৃতিরক্ষা কমিটিকে তুলে দিলাম, এবং যতদূর চেষ্টা করব ভবিষ্যতে আমাদের ইউনিয়ন এই দেবাশিস ঘটক ফাউন্ডেশনের স্মৃতিরক্ষা কমিটির কে যেন যত দূর পারে চেষ্টা করবে। বাংলা মুক্ত হোক। কোথায় নিয়ে যাচ্ছেন এটা? আমরা যাচ্ছি সুন্দরবন। কতজনকে দেবেন ঠিক করেছেন? এটা আমাদের মোটামুটি 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, 1200 লোকের দান আমাদের আছে, বিভিন্ন ধরনের মেডিসিন, সঙ্গে আমাদের ডাক্তার চললো ওখানে, মেডিকেল চেক আপ প্লাস আপনার চাল ডাল আলু আপনার বিস্কুট দুধ তারপরে চা পাতা ডেটল সাবান সর্ষের তেল সমস্ত রকম এক্সারসাইজ যেগুলো দরকার নিডি, এবং এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত জায়গায় খুব নিডি নিডি ফ্যামিলি সেই সমস্ত জায়গায় আমাদের লক্ষ্য এই দানটা পৌঁছে দেওয়া। হঠাৎ করে এই ধরনের চিন্তাভাবনা কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা বহুদিন ধরে এই ধরনের সমাজসেবামূলক কাজ আমরা করে আসি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আসানসোলে দেবাশিস ঘটক যিনি ছিলেন একজন মানে জননেতা ছিলেন তার অনুপ্রেরণায় আমরা এইটা করতে চলেছি, এবং অভিজিৎ ঘটক যিনি আমার ইউনিয়ন প্রেসিডেন্ট তিনিও এটাকে বারবার করে বলেছেন, ঠিক আছে, সেই জন্য আমরা আজকে এই জায়গায় করতে এবং ওটা লকডাউন পিরিয়ডটা কোভিড-19 আমরা 2 মাস ধরে জল সেবা একটা করেছিলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম, ঠিক আছে, আর এমন তো অবস্থায় আমাদের লোকাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং দেবাশিস বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পরমেশ্বর মহন্ত আনন্দ বার্তা।